নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো জ্যোতিষশাস্ত্রের কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র নিয়ে, যেগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জানা উচিত বলে আমি মনে করি, তো যাতে আপনারা অনেক ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, সেই সূত্রগুলোকে পারলে একটু নোট ডাউন করার চেষ্টা করুন, লিখে রাখার চেষ্টা করুন এবং আপনার জন্মসংখ্যাগুলো মেলানোর চেষ্টা করুন। মনে রাখবেন যে জ্যোতিষশাস্ত্রের কারক হচ্ছে বুধ, অর্থাৎ আপনার বাচ্চাটাকে কোনো প্রতিকার দিলে সে কতটা কাজ করবে, যেটা যেমন লগ্নর সঙ্গে দেখতে হবে, লগ্ন ওয়াইজ আপনাকে ম্যাচ করাতে হবে, লগ্ন প্রতীকে যেমন স্ট্রং থাকতে হবে, তেমন কিন্তু আপনার জ্যোতিষের কারক কিন্তু বুধ গ্রহ। তাই বুধ গ্রহের উপরও কিন্তু ডিপেন্ড করে আপনাকে জ্যোতিষ প্রতিকার কতটা কাজে লাগবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বললাম, আপনার জন্মছকে আমরা জানেন যে দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ সেভিংসের ভাব এবং দ্বাদশ ভাব মানে হচ্ছে আপনার অর্থ খরচের ভাব। তাই আপনার জন্মছকে দ্বিতীয় বা দ্বাদশ ভাবে কোনোভাবে যদি শনি কেতু যোগ থাকে, তাহলে আপনার জীবনে কখনো না কখনো অবশ্যই আপনাকে ঋণগ্রস্ত হতে হবে বা ঋণের জালে আপনাকে মাঝে মাঝে জর্জরিত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে। যদি আপনার জন্মছকে শনি কেতু যোগ দ্বিতীয় অথবা দ্বাদশ ভাবে থাকে, লগ্নের এক্সপেক্টে অবশ্যই লোন নেওয়ার ব্যাপারে আপনারা বিরত থাকবে। নেক্সট যেটা বলবো, আপনার জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে বা শুক্র যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনারা অভিনয় বা অভিনেতা হওয়ার স্বপ্ন না দেখাই ভালো। কেননা শুক্র অষ্টমভাবে থাকলে পীড়িত হয়ে যায়, শুক্র রবিযুক্ত হলে সেই রবি খুব কাছাকাছি ডিগ্রিতে থাকলে যদি আলটিমেট কম্বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শুক্র খুব ডিস্টার্ব হয়ে যায়। তবে শুক্র রবির অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ক্ষমতা দেয়, কিন্তু খুব খরচ হয়ে যায়, একটা বাতিক তৈরি করে। তবে ডিগ্রিগত ডিফারেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে। সব থেকে সমস্যা করবে শুক্র যদি অষ্টমভাবে থাকে, শুক্র যদি শনির সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু শুক্রের যে পজিটিভ প্রভাবটা অনেকটা ডাউন হয়ে যায়। বা শুক্র যদি কন্যা রাশির ঘরে গিয়ে নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অভিনয় বা জগতে যাওয়া না যাওয়াই ভালো, গেলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে। অভিনেতা বা অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে আপনার জীবনে অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি কিন্তু ক্রিয়েট করে। তাই যদি একান্তই আপনার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সঠিকভাবে প্রতিকার করা উচিত, না হলে কিন্তু অভিনয় জগতে পা দেওয়া উচিত নয়। নেক্সট যেটা বলবো, আপনার জন্মছকে বুধ এবং শুক্র যদি একসঙ্গে অবস্থান করে, তাহলে আপনাকে জীবনে কখনো না কখনো আপনাকে দারিদ্রতা ভোগ করতে হয়। তবে বুধ শুক্র যোগ আপনার মধ্যে একটা কমিউনিকেশন ক্ষমতা দেয়। তবে আপনার মধ্যে শুক্র মানে তো প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, আর বুধ হচ্ছে একটা নপুংসক গ্রহ। তাই বুধের সঙ্গে শুক্র থাকলে আপনার সেক্সুয়াল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অনেক সময় তাদের সেক্সুয়াল দিক থেকে একটু ক্ষমতার অভাব দেখতে পাওয়া যায়। তবে সেটা সব দিক থেকে নয়, তবে এটা ডিগ্রিগতভাবে ব্যাপারটা খুবই দেখতে হবে এবং বুধ শুক্র কোন গ্রহটা বলশালী আছে সেটাকেও কিন্তু দেখতে হবে। তবে বুধ শুক্র একসঙ্গে থাকলে আপনার জীবনে কখনো না কখনো অবশ্যই কিন্তু একটা দারিদ্রতার যন্ত্রণা ভোগ করতে হয়, এবং বুধ শুক্র একসঙ্গে থাকলে আপনাকে কিন্তু অবশ্যই, যদি আপনার শুক্রের প্রতিকার করা যায়, তবে শুক্রের প্রতিকার করে আপনি কিন্তু এই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল সমস্যা ক্রিয়েট করতে পারে, সমস্যা মানে ইরেকশন সংক্রান্ত সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার জন্মছকে যদি রবি রাহু অর্থাৎ গ্রহণ দোষ বা রবি কেতু দোষ বা শনি রবি বীজ যোগ বা মঙ্গল শনি অ্যাক্সিডেন্ট যোগ বা বুধ রাহু বুদ্ধিনাশ দোষ বা বুধ কেতু সেখানে অনেকটা বুদ্ধিনাশ দোষ বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ বা বৃহস্পতি কেতু কিছুটা গুরুচণ্ডাল দোষ বলা যেতে পারে, বৃহস্পতি রাহুর মতো এতটা ভয়ঙ্কর নয়, বা ধরুন শনি মঙ্গল শুক্র রাহু যোগ বা রবি বুধ কেতু যোগ বা শনি মঙ্গল রাহু যোগ, এই সমস্ত নেগেটিভ নেগেটিভ যোগ যদি থাকে, তাহলে আপনার জীবনে একটার পর একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তাই যদি আপনার জন্মছকে এই সমস্যা থাকে বলে মনে হয় যে আপনার বাচ্চাদের হয়তো দেখা গেল শনি কেতু যোগ বা শনি রাহু যোগ বা শনি রবি যোগ বা মঙ্গল শনি যোগ বা বুধ শুক্র যোগ বা শুক্র কেতু যোগ বা শুক্র রাহু যোগ বৃহস্পতি রাহু যোগ বা বৃহস্পতি কেতু যোগ বা বুধ কেতু যোগ বা বুধ রাহু যোগ মঙ্গল শুক্র শনি এবং রাহু যোগ বা বুধ রবি কেতু যোগ বা মঙ্গল শনি রাহু যোগ, এই সমস্ত নেগেটিভ নেগেটিভ যদি যোগ, এই সমস্ত যোগের মধ্যে যদি কোনো রকম নেগেটিভ যোগ আপনার থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু প্রচুর সমস্যা লেগে থাকে।
আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা আছে, তাই এইগুলোকে সঠিকভাবে প্রতিকার না করলে আপনি জীবনে বারে বারে কিন্তু বাধা প্রাপ্ত হবেন। আপনার জীবনের উন্নতির হয়তো এমনও দেখতে পাওয়া যায় যে অনেকটা হয়তো এগিয়ে গেছেন, সেখান থেকেও কিন্তু আপনার লাইফে ফট করে হয়তো পড়ে গেলেন, বা আপনি হয়তো সেই কাজটাকে কোনোভাবেই কমপ্লিট করতে পারলেন না, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, আপনার জন্মছকের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিকার নির্বাচন করা। আপনার জন্মছক যেমনই হোক না কেন, তার সঠিক প্রতিকারের মাধ্যমে অনেকটা সমস্যাকে নির্মূল করা যায়। তবে আপনার জন্মছকে কতটা সমস্যা রয়েছে সেটাকে ভালোভাবে দেখতে হবে, সেটাকে ভালোভাবে বুঝতে হবে। তবে প্রেম, বিবাহ, চাকরি এগুলো কিন্তু ভাগ্য অনুযায়ী মানুষ কিন্তু জন্মায়, ঠিক আছে? তো আপনার জন্ম সময় বা জন্ম তারিখ ওয়াইজ যে ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্ম ওয়াইজ কিন্তু আপনার ভাগ্য অটোমেটিকভাবে নির্ধারণ হয়ে যায়। তা সত্ত্বেও কিন্তু সঠিকভাবে প্রতিকার করলে অনেকটা সমস্যা কিন্তু আপনার এগুলোকে রেকটিফিকেশন করা যায়। জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় ব্যাপার হলো প্রতিকার নির্বাচন করা, অর্থাৎ আপনার জন্মছকে কী কী সমস্যা ক্রিয়েট করছে সেটার থেকে বড় কথা হচ্ছে আপনার কিভাবে প্রতিকারটা সঠিকভাবে নির্বাচন করা যায়। যদি প্রতিকার নির্বাচন সঠিক না হয় তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে ঠিকঠাকভাবে বলে দেয়, বুঝিয়ে দেয়, কিন্তু প্রতিকার নির্বাচন সঠিক না করার জন্য আপনার জীবনের সমস্যা অনেক গুণে বেড়ে যায়। তাই আপনার জন্মছকে সার্বিক সমস্যা নির্মূল করতে গেলে প্রতিকার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। মনে রাখতে হবে, আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু যোগ অর্থাৎ অঙ্গারক যোগ যদি থাকে, তাহলে আপনার প্রচুর এনার্জি নষ্ট হয়ে যায়। আপনার মধ্যে যে একটা কিছু করার মতো মেন্টালিটি, অর্থাৎ আপনার মধ্যে যে একটা রণংদেহী ভাব, অর্থাৎ একটা নিজের মধ্যে যে ঊর্জা শক্তি, সেটাকে কিন্তু অনেকটা নষ্ট করে ফেলে মঙ্গল রাহু যোগ থাকলে। এবং অনেক সময় সুগার সংক্রান্ত প্রবলেম বা মেয়েদের গাইনোকাল সমস্যা ক্রিয়েট হতে দেখতে পাওয়া যায়। এমনকি মঙ্গল শনি যোগ থাকলেও সেখানে খিটখিটে একটা মেন্টালিটি তৈরি করে, মানুষের একটা মাথা গরম তৈরি করে। মঙ্গল শনি যোগ থাকলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে, গাইনোকল সমস্যা ক্রিয়েট করে, সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করে, নিজেদের রিলেশনশিপের মধ্যে খুব ভুল জায়গা তৈরি করে, নিজেদের সম্মান সংক্রান্ত ব্যাপার নিয়ে খুবই সমস্যা ক্রিয়েট করে, সেলফ রেসপেক্টটা অনেকটা বাড়িয়ে দেয়। অন্যদিক থেকে রবি রাহু যোগ গ্রহণ দোষ থাকলে তাদের জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করে, তার যোগ্যতা অনুযায়ী সে মোটেই দাম পেতে পারে না, এবং তার মধ্যে একটা সেলফ কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে, পারবো তো হবে তো এমন একটা ব্যাপার, এবং তার চোখের রোগ ক্রিয়েট করতে পারে। এই ধরনের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনার জন্মছক থেকে আপনি কিন্তু খেয়াল করবেন। তাই সার্বিকভাবে আপনি জন্মকালীন সময়ে গ্রহগুলো কিভাবে অবস্থান করছে এবং কী কী নেগেটিভ যোগ তৈরি করছে সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন না করলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তাই আপনার জন্মছকে এই সমস্ত যোগ থাকলে আপনাকে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে, সঠিকভাবে তার প্রতিকার নির্বাচন করতে হবে। সবসময় প্রতিকার যে আপনাকে স্টোন পরেই করতে হবে, অনেক অনেক টাকা খরচ করেই করতে হবে তা নয়। যদি আপনার ক্ষেত্রে সামর্থ্য না থাকে, আপনি মন্ত্রপাঠ করেও কিন্তু অনেক প্রতিকার করতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যাকে কাটাতে পারেন। তাই পরবর্তীকালে আমি প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র নিয়ে ভিডিও করব, সেখানে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র পাঠ করে আপনার জীবনের অনেক সমস্যাকে আপনারা কাটাতে পারবেন। অনেক মানুষকে আমি এই ব্যাপারে দিয়েছি, প্রতিকারও দিয়েছি, অনেকে মানুষ মন্ত্র পাঠ করেছেন। আমার যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা যারা আমার অলরেডি এই মন্ত্র পাঠ করে উপকৃত হয়েছেন। তো আপনারা দেখবেন যে মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেক লাভ পাওয়া যায়। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে, এমন করে পরবর্তীকালে কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গোপন সূত্র নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠানটিকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।